হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভ মহাষষ্ঠী। আজকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে বুধবার। তো এখন আমি আজকের দিনটা ছুটি নিয়েছিলাম, কারণ কি আর আমার দ্বারা হচ্ছিল না অফিসের কাজ করা। ওনাদের অফিসিয়ালি আজকে ওয়ার্কিং ছিল, বাট একটু ছুটি, সানির আজকে লাস্ট ওয়ার্কিং। বাট আমার তাও একটু আধটু কাজ করতেই হচ্ছে। দেখো, যতই বলি, আমাদের জানোই যে ছুটি বলে আস্তে আস্তে কিছু হয় না, তো ওটাই আমি এখন সাপোর্ট করছিলাম। যেহেতু আমি বাড়িতে আছি, একটু পরে বেরোবো, পাড়ায় যাব, আমার বন্ধু আসবে আর সানি ফ্রি হয়ে ও জয়েন করে নেবে, তারপরে মাম্মি ড্যাডির সঙ্গে টাইম স্পেন্ড করবো। এটাই আমাদের ষষ্ঠীর প্ল্যান। আর আমাদের অ্যাকচুয়ালি অনেক জায়গা থেকেই ভিআইপি পাস পাঠায় ফর প্যান্ডাল হপিং, কিন্তু এই বছর যেহেতু আমরা ডিসাইড করেছি যে প্যান্ডাল হপিং করবো না, তো সেই জন্য আমরা পাসগুলো নিইনি। বাট ওরা খুব ইনসিস্ট করলো বলে সেটাই এখন সানি নিতে গেছে। তো নিয়ে আমরা যারা দেখে তাদেরকে আমরা দিয়ে দেবো। তো যাই হোক, তো চলো আজকে আমরা এখন পাড়ায় যাব। তো যাই হোক, চলো, এই হচ্ছে ষষ্ঠী, যখন রেডি হব নতুন জামা পরে দেখাবো, আর আমাদের পাড়ায় তোমাদেরকে নিয়ে যাব, দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, যেমন বলছিলাম আজকে ষষ্ঠী আর রেডি হয়ে গেছে। দেখো, তুমি সুইমিং পুলে চান করে এসেছো মনে হচ্ছে, মুখটা এমন, আবার হাতে ইত্তার হেলমেট দেখা যাচ্ছে। তো সানি গাড়ি তুলে দিয়েছে অ্যাজ এভরি ইয়ার, বলেছে পুজোতে বাইকেই। আর এই দেখো সুন্দর শার্ট প্যান্ট পরেছি, এটা আমি এক্সিবিশন থেকে নিয়েছিলাম। এটা আমার নতুন জামা, প্রচন্ড গরম লাগছে, চলো ষষ্ঠীর থেকে নতুন জামা শুরু। বাহ, না আগে থেকেই শুরু হয়ে গেছে। আমার অলরেডি তিনটে জামা ভাঙা গেছে, এটা চার নম্বর। বাহ, প্লাস শাড়ি সব নতুন। বাহ, চলো কালকে সকাল 7টায় উঠতে হবে। সব এবার তো পুজো, সবকিছুই তাড়াতাড়ি, সো তাড়াতাড়ি উঠতেই হবে, কিচ্ছু করার নেই। চলো চলো, রুটি এই যে এখানে আমরা এসেছি, এটা তেলেঙ্গা বাগান। তো তেলেঙ্গা বাগান, এখানে ঠাকুরের কনসেপ্টটা দারুণ বানিয়েছে, ফ্যান্টাস্টিক কনসেপ্ট করেছে। এখানে যে বিয়ে বাড়িতে এত খাবার ওয়েস্ট হয়, আর দেখো বাকি নর্মাল মানুষ খাবার পাচ্ছে না, সেটা নিয়ে থিমটা দারুণ করেছে। এটা হচ্ছে, এটা নামটা কি, স্ট্রিট সর্বজনীন, হরিঘোষ স্ট্রিট। ও এইটা, এখানে হরিঘোষ স্ট্রিট। এখন বাজছে রাত্রি 12টা, আমাদের চলছে রে আজকে হয়ে গেছে শুভ মহা সপ্তমী, মানে এই বছর সপ্তমী অষ্টমী একদিনে, অষ্টমী নবমী কি সব জয় খিচুড়ি, তো মানে প্রায় পুজো শেষই। হ্যাঁ, তো নবমী দশমী না কি কি কাছে কাছে কি সব কনফিউশন। ও আচ্ছা, মানে মোট প্রায় স্যাটারডে ভেতর নাকি পুজো ওভার, বাট আমরা মানতে চাই না কোনোদিনই, তো সেখানে আজকে আমাদের জন্য সপ্তমী। আর সপ্তমীতে এখন বেরোচ্ছে, একটুখানি রেস্ট নিলাম, কারণ কি শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিল, সানি তো ঘুমোলাম, ঘুমোনোর চান্স পাইনি। আর রেডি হয়ে গেছে, নতুন শাড়িটা পরলাম, এটা অরুন্ধতি দিয়ে আমাদেরকে এবার যে পরিধান ছিল পরিধান থেকে দিয়ে দিয়েছিল, থ্যাঙ্কফুলি ব্লাউজটা অন টাইম পৌঁছে গেছে। তো এই হচ্ছে আমার লুক। আর প্রথমেই যাচ্ছি হচ্ছে অনন্যার বাড়িতে, অনন্যা হচ্ছে আমাদের এক বন্ধুর, ওর মা হচ্ছে ফার্স্ট কলকাতার ফিমেল প্রিস্টেস, মানে নন্দিনী দি, নন্দিনী ভৌমিক, তোমরা দেখলেই চিনতে পারবে। তোরা এই বছর প্রথমবার দুর্গা পুজো স্টার্ট করেছে বাড়িতে, না অফকোর্স পুরোহিতকে নন্দিনী মানে ওর মাই আর কি। তো ওখানে আগে যাবো, তারপর রবীন্দ্রনাথ আর সায়নদার বাড়িতে রয়েছে ডিনার আছে, সপ্তমী ডিনার, কয়েকজন আরো বন্ধুরা আসবে, এইটুকুই প্ল্যান আপাতত। বাট আমাদের কাছে ভিআইপি পাস আছে, আমরা ক্যারি করছি, যদি হয় আমরা টুকটাক ঠাকুর দেখে নিয়ে বাড়ি, কারণ কি আগামীকাল রয়েছে অষ্টমী, অষ্টমীতে সকাল থেকে অনেক কাজ ফাজ আছে, ডিউটি ফিউটি আছে সানির পাড়াতে, তো সেই জন্য চলো ফটাফট যাই। ফটাফট হয়নি, 6টা বেজে গেছে, এখন ভিড় ঠেলে যেতে কিছুটা টাইম লাগবে, সো লেটস গো। চলো, এই যে আমরা পৌঁছে গেছি, এখানে গাড়ি রাখাটা একটু এদিক ওদিক হলো, বাট এই যে মৌ হাতে মিষ্টি নিয়ে হাঁটছে, তো চলো 301 লেক গার্ডেন, এটা হচ্ছে লেক গার্ডেনে এই বাড়িটাতেই পুজোটা, তো ভেতরে গিয়ে বলো একটু পারলে দেখাচ্ছি। এটা হচ্ছে বাড়িটা, দেখো এই হচ্ছে আমাদের ডিনার ভাত,
মাটন, চিংড়ি মাছ, আই থিঙ্ক মোর মাটন, আর এটা হচ্ছে মিট, আর লেবু রয়েছে, আর এই যে হোস্ট নাম্বার ওয়ান, হাই, যে বাকিরা এখানে প্রচন্ড গরম, বাট সন্ধ্যাবেলা পড়বো। আর আজকে আমাদের অষ্টমী পাড়ার লাঞ্চ দেখো, আলুর দম, লুচি, পনির আর ছোলার ডালটা যেটা ছড়িয়ে গেছে একটু, হ্যাঁ, আর মিষ্টিও আছে, বাট দই আছে তার সাথে। দেখো আমরা সুন্দর পুজো তো দেখতে এসেছি সল্ট লেকে, এটা হচ্ছে বিজি ব্লকের পুজো, কি সুন্দর ঠাকুরটা বানিয়েছে, ওপরটা দেখো কি সুন্দর করেছে, এখানে ডোকরার কাজ করেছে দেখো, আর এই দেখো একজন এখানে বসে রেস্ট নিচ্ছে, আর এই হচ্ছে আমাদের ফুল ব্যাটেলিয়ান এসছে আজকে, চলো। এই যে আজকে অষ্টমীর দিনে পাঞ্জাবি পরতে বললো মৌ, আমি সকাল থেকে পরিনি, যেহেতু ব্লকে দৌড়াদৌড়ি করছিলাম, টি শার্ট আর জিন্স পরে দৌড়েছিলাম, বাট হ্যাঁ, আর এই চশমাটা আমি অনেক পরে পরলাম, ওই যে নতুন বানিয়েছিলাম তারপর আর একদিনও পরিনি, আজকে হঠাৎ আমাকে সাদা পরেছি, তো একটু ব্ল্যাক পরি, একটু কন্ট্রাস্ট হবে, সো এটাই আমার লুক, চলো। আজ রাত্রির 11টা, আর আমরা এসেছি সিটি সেন্টার ওয়ান, কন্ত্রদার বাড়ির থেকে বেরিয়ে আমরা তারপর ড্যাডিকে পিক আপ করলাম, আর এই সামনে আমরা দুজনে এবার চেঞ্জ করে নিয়েছি, এসে গেছি ডিনার খেতে, চলো দেখি কি খোলা আছে। আমাদের এখানে চলে এসেছে গ্রেভি চাউমিন, আমরা হাকাতে পাইনিতে ঢুকে পড়েছি, আমি অর্ডার করছি আইস টি, মো আইস টি, ড্যাডি খাচ্ছে ওখানে কোল্ড ড্রিঙ্ক একটা, আর এদিকে এসেছে ওটা হচ্ছে চিলি চিকেন ড্রাই, তো চলো, সুশিটা ছিল শেষ হয়ে গেছে, স্যুপ শেষ হয়ে গেছে, এবার মেন কোর্স। হ্যালো এভরিওয়ান, শুভ নবমী বা দশমী যাই বলবে, আমার জন্য নবমী কিন্তু আমি দশমী সেলিব্রেট করছি, কারণ কি এখন আমরা যাচ্ছি বালিগঞ্জ একুশ পল্লীতে, ওখান থেকে ওখানে আজকে সিঁদুর খেলার জন্য আমাদেরকে ইনভাইট করেছে, তো সেই জন্য দেখো এই নতুন শাড়িটা পরে নিয়েছি, এটা আগের বছর কিনেছিলাম কিন্তু ভাঙিনি, কারণ কি এক বলেছিলাম যে দুর্গা ঠাকুরকে সেম শাড়িটা পরতে দেখেছিলাম, তো এই বছর বললাম এটা ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে ছিল, নতুন শাড়ি কিন্তু পুরোনো ব্লাউজ, এটার সঙ্গে যে ব্লাউজটা ছিল ওটা খুঁজে পাইনি, বাট সামনে বলছে চলে যাবে, বাট ওই আর কি, তো রেডি হয়ে গেছি টুকটাক গয়না টয়না পরে, সেজন্য চলো বেরিয়ে পড়ি একদম বাঙালিয়ানার রূপ নিয়ে সিঁদুর খেলা খেলতে। আমার হালকা ঠান্ডা লেগে গেছে, ওয়েদার চেঞ্জ তো হচ্ছে, ঘামছি এসি, ঘামছি এসি এসব করে, আর আগামীকাল রয়েছে আরও একটা স্পেশাল ইভেন্ট, সেটার জন্য একটা ভ্লগ আসবে বা এই ভ্লগই তোমরা দেখতে পাবে, যাই হবে দেখতে পাবে, তো সেই জন্য চলো লেটস গো, সানি ডেডি কিভাবে হচ্ছে দেখাচ্ছি। আমরা চলে এসেছি বালিগঞ্জের পুজোতে, এখানে দেখো বালিগঞ্জের আর ওই যে মোহাটিতে ওর হাতে থালাটা রয়েছে, আর আজকে এখানে সিঁদুর খেলা হচ্ছে, তো চলো বা এখানে একটা ট্রেন স্টেশন বানিয়েছে গো, শিয়াল্লা এন্ট্রি বজ বজ, আর ওপরে হচ্ছে বালিগঞ্জ, চলো এই যে পৌঁছে গেছি, দেখো ভেতরটা কি সুন্দর বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে, ঠাকুরটাও অপূর্ব, খুব সুন্দর। এবারে আমরা দেখলাম নবমী দশমী একদিনে পড়ে,
দেখো বরণ করার আয়োজন রেডি হচ্ছে। মৌ লিস্ট দিয়েছিল সিঁদুর, একটু অল্প মিষ্টি আর পান। তো আজকে হবে বরণ, তো সেই জন্য আমি এসেছিলাম মার্কেটে নিতে। চলো বাড়ি যাই। ভাসানে, আর এই যে আমরা একটা ট্রাকে উঠেছি, আর আরো দুটো ট্রাক আছে, একটা সামনে একটা পেছনে, আর এই যে এই গাড়িতে আমরা কয়জন আছি। মজা হচ্ছে দারুণ ফাটিয়ে ব্লকে। তখন আমরা নাচছিলাম ঘুরে ঘুরে, পুরো ব্লকটা ঘোরা হলো। তো চলো এবার ভাসান ঘাটে গিয়ে আবার তোমাদের সাথে দেখো। আমি জানি না কি আসছে না আসছে, পরিষ্কার আসছে কিনা। ও বাবা, এখানে লাইন দিয়ে ঠাকুর দেখাচ্ছি। এই দেখো, এটা আমাদের আমাদের দুর্গা ঠাকুরটা এখানে সামনে ট্রাকটাতে আছে, আর এখানে সব লাইন দিয়ে ঠাকুর যাচ্ছে। এই রাস্তাটা ভর্তি ঠাকুর সব। এই দেখো আমরা পৌঁছে গেছি নিমতলা ঘাট, আর এখানে এবার আমাদের বড় ঠাকুর নাচছেন। দেখো দুর্গা ঠাকুর, একটা বিশাল চ্যালেঞ্জ। দেখো সবাই মিলে জিনিসটা কি সুন্দর করে, আর এখানটা দেখো সব ঠাকুর ফেলার সাথে সাথে তুলে নেওয়া হয় যাতে গঙ্গা নোংরা না হয়। আমরা আবার চেঞ্জ করে বেরিয়ে পড়ছি, বাট আমাদের পুজো সিরিজ এখানে এন্ড হচ্ছে। তোমাদের সকলকে শুভ বিজয়া, আন্তরিক প্রীতিও শুভেচ্ছা। খুব ভালো যেন এই বছরটা কাটুক, অনেক অনেক ভালোবাসা বিজয়ের ছোটদের জন্য, আর বড়দের প্রণাম রইল। সো তোমরা সবাই যেন ভালো থাকো, দুর্দান্ত থাকো, আর আমরা আবার লুক ফরওয়ার্ড করছি পরের বছর আমাদের সেই দুর্গা পূজার জন্য। আসছে বছর আবার হবে শুভ বিজয়া ফ্রম দ্য বং ট্রিপার। সি ইউ ইন দ্য নেক্সট ফাটাফাটি ওয়ালা ব্লগ, নর্মাল লাইফ ওয়ালা ব্লগ। ইয়েস, ফাটাফাটি তো বটে। তো চলো, বাই বাই, বাই বাই।